বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর আমার মাটি আমার দেশ কর্মসূচিতে কর্ণ সুবর্ণ মাটি সংগ্রহ করে। এরপর বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড় বক্তব্য রাখেন। সেখান থেকে পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বলে পুলিশকে গাছে বেঁধে মাথা ন্যাড়া করে ঘোল ঢালুন। পাশাপাশি বহরমপুর পৌরসভা চেয়ারম্যানকে কড়া আক্রমণ করে। পুকুর বন্ধ করে বহুতল নির্মাণ করতে করতে এবার গঙ্গা বন্ধ করে বহুতল নির্মাণ করবে। পুলিশ ফোন করে বলছে, থানা আইজি ফোন করে বলছে যে আপনি তৃণমূলে জয়েন করুন বিজেপির জেতা মেম্বারকে। এত বড় পদ থাকে কিভাবে হয় পুলিশ অফিসার? পুলিশ অফিসার যদি তার ড্রেসের সম্মান রাখতে না পারে, যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, পুলিশকে গ্রামে ধরুন, গাছের তলে বেঁধে রাখুন, মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিন। তৃণমূল কংগ্রেসের দালালি করার জন্য পুলিশের চাকরি দেওয়া হয়েছে, পয়সা কি ভয় পাবেন? আপনার মাইনে হয় আমার গরিব মানুষের টাকা, আমার গরিব কর্মীরা দেওয়া ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়, সেই জন্য নিরপেক্ষতা বজায় রাখুন। আর তৃণমূলের যত গুন্ডা মস্তান আছে তাদের পরিষ্কার করে বলে দিতে চাই, গুন্ডামি মস্তানি বন্ধ করুন। বিজেপির মেম্বারদেরকে কিডন্যাপ করার ধান্দা করেছেন, বিজেপির কর্মীদের ঘর ভেঙেছেন, প্রত্যেকটা খাতায় লেখা আছে, সময় এলে সুকান্ত মজুমদার কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দেবে কিভাবে সাহসটা করতে হয় জানা। কয়েক মাস অপেক্ষা করুন, এই যে নেতারা তৃণমূল কংগ্রেসের মাথায় ছাতা ধরে বেড়াচ্ছে, জানে সেই নারুগোপাল হোক বা অন্য কোন নেতা হোক, প্রত্যেকের ঠায় অপরাধ করলে পরে জেলের ভেতরে হবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করার জন্য তৈরি আছে। এই শহর তার হাত থেকে রক্ষা পায়নি। আজকে এখানকার চেয়ারম্যান, যার কথা একটু আগে আমরা বললাম, তিনি গোটা শহরে বিভিন্ন জায়গায় পুকুর বোঝাই করে, পুকুর বন্ধ করে অট্টালিকা তৈরি করছে, তাকে টাকা দাও, কুকুর কেন পারলে গঙ্গা বন্ধ করে গঙ্গার বুকের ভিতরে এসে ফ্ল্যাট তৈরি করে দেবে। আমি আমার কর্মীদেরকে বলবো, আপনারা কাগজপত্র জোগাড় করুন, কোন জায়গায় কোন জলাভূমি বুঝিয়ে আপনাদের চেয়ারম্যান সাহেব, যিনি ভোট লুট করে চেয়ারম্যান হয়েছে, সে কোন জায়গায় ফ্ল্যাট তৈরি করছে পুকুর বুঝিয়ে, সেই কাগজ আমার কাছে দিন। কলকাতাতে গিয়ে কেস করে মামলা করে কিভাবে ব্যাটাকে আটকাতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির জানা আছে, ভারতীয় জনতা পার্টির।